হরিপদ কেডা আইলো হল এই সময় দেখ তো হ্যাঁ বাবু দেখছি কাকে চাই নমস্কার আমি ফ্যামিলি প্ল্যানিং অফিস থেকে আসছিলাম বাড়ির লোকদের সঙ্গে একটু কথা বলতে চাই আচ্ছা আপনি একটু দাঁড়ান আমি বাবুর সঙ্গে কথা বলে আসছি বাবু বাইরে একজন ভদ্রমহিলা এসছে কি আপনার সঙ্গে দেখা করতে কি প্ল্যানিং ফ্ল্যানিং ব্যাপার নিয়ে কেটা আইছে আচ্ছা লইয়া যা আসুন আসুন বাবু আসতে বলে দেন আসুন আরে আসেন আসেন নমস্কার অসময়ে এসে বোধহয় আপনাকে আমি বিরক্ত করলাম আমি আসলে ফ্যামিলি প্ল্যানিং অফিস থেকে এসেছি আমার নাম অনুরিতা চৌধুরী আরে না না বিরক্তের কি আছে দেখতে আছেন তো এই লকডাউনের বাজারে অফিস করলে বসে আছি একা একটা কাক পক্ষীও দেখা নেই মাইয়া মানুষ তো দূরের কথা নমস্কার আমি সুমন চট্টোপাধ্যায় আরে বয়েন বয়েন বাড়ির মেয়েদের একটু ডাকুন না আসলে ওনাদের সঙ্গে আমার একটু কথা ছিল মাইয়ালো পাবো কই আমার তিন কোলে কেউ নাই আমি একাই আচ্ছা আপনি কি লই গাইছেন আসলে আমি ফ্যামিলি প্ল্যানিং অফিস থেকে আসছি আমাদের কাজ হলো পরিবার পরিকল্পনার সচেতনতা বৃদ্ধি করা আমরা গ্রামেতেই আমাদের এই কর্মসূচিগুলো পালন করে থাকি শহরে খুব একটা এইরকম সচেতনতা বৃদ্ধি করার প্রয়োজন পড়ে না আসলে এটা আমাদের রুটিন ওয়ার্ক বলতে পারেন আচ্ছা আপনি তো মিস অনুসিতা চৌধুরী তো আপনি তো নিজেই বিয়া করেন না তো আপনি পরিবার তো আপনার নাই তো আপনি পরিবার পরিকল্পনা সম্বন্ধে লোকেরা জ্ঞান দেন কি কইরা আরে আগে বিয়া শাদী করেন দশ বারোটা পোলা পান হোক তারপর তো থর নলেজ লইয়া আপনি পরিবার পরিকল্পনা সম্বন্ধে লোকের জ্ঞান দিবেন নাকি না মোটেই না একমাত্র নিজের পরিবার হলে যে লোককে বোঝানো যায় তা মোটেই কথা না আসল হচ্ছে নলেজ আমি এই ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে পিজি ডিপ্লোমা কোর্স করেছি আপনার ব্যথার্থে জানাই আমার রেজাল্টটা কিন্তু খুব একটা খারাপ ছিল না আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম গভর্নমেন্ট সার্ভিসটা কেউ আমার মুখ দেখে দেয়নি ঠিক আছে আজ তাহলে আমি আসি আহা শর্ট সেকেন্ড শর্ট বাট কথা আমি কি কইলাম আপনারে কম তো ঠিক আছে আজ তাহলে আমি আসি চলে যাবেন আচ্ছা এই হরিপদ হরিপদ এই দিদিমণিরে বাইরে সাইডায় পরিবর্তনটা কই গেল না এই ডাকলে পাম যা আচ্ছা চলেন আমি আপনারে বাইরে সাইডে আসি চলেন বাবু আমাকে ডাকছেন হ্যাঁ ডাকতে আসিলাম তো তুই থাকস কই কত আরে দিদিমণি রে বাইরে সাইডে আসার কথা তোরে কইতে আসিলাম তো থাম তোর লাগবে না আমি গিয়া সাইডে আসতে আসি আচ্ছা এক কাম কর তুই গিয়া তুই যা এখন যা গিয়া দুই কাপ চা লইয়া যা কিন্তু বাবু এখন তো বাইরে মুসলধারে বৃষ্টি পড়ছে দিদিমণি যাবে কি করে সে কি বাইরে বৃষ্টি পড়ছে এ বাবা কি হবে আমি আমার ছাতা আনি জানেন না কি এবার কি হবে আরে তুই যা দুই কাপ চা লইয়া যা ঠিক আছে আরে বৃষ্টি যতক্ষণ পড়ছে ততক্ষণ আপনি আমার অফিসে বসেন না দেখে মানুষটা তো আমি খারাপ নই বৃষ্টি থামা পর্যন্ত এখানে বসে চা আনতে আসে চা থামু আমরা দুইজনে আর কিছু কথাও বলবো বসে 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 আপনি কিন্তু দারুণ কথা বলেন মিস্টার চ্যাটার্জি খুব রসিক লোক আপনি না মানে একখান কথা কমু যদি অভয় দেন হ্যাঁ বলুন না
হাসলে না আপনার দারুণ সুন্দর লাগে। গাল দুইটা এককারে কাশ্মীরি আপেলের মতন লাল টসটস করে, আহারে কি সুন্দর। তা আপনি নিজের পরিবার বানাইবার পরিকল্পনা করেন নাই কেন? আসলে বৃদ্ধ বাবা মাকে সামলে ছোট ভাই বোনদের মানুষ করতে করতে কখন যে সময় পেরিয়ে গেছে বুঝতে পারিনি। আর এখন যখন সমস্ত দায়িত্ব ফুরিয়েছে তখন আর সময় নেই। তা আপনি তো একা। হ্যাঁ, আমিও ছেলেবেলায় বাপ মারে হারাইছি, নিজের চেষ্টায় লেখাপড়া শিক্ষা এই কোম্পানিটারে দাঁড় করাইছি, আর এই কোম্পানিটাই আমার ধ্যান জ্ঞান প্রাণ কইতে পারে, বুঝলেন কিনা। সারা জীবন ফাইট কইরা গেলাম, নিজের দিকে তাকোনে সময় পাই নাই। কি অদ্ভুত না, আমাদের দুজনেরই এই জীবন সংগ্রাম কেমন একই বিন্দুতে এসে মিলেছে। হ, মিরাকেলও বলতে পারেন। এই যে দেখেন, আজ আপনার লগে আলাপ হইল, কত কথাবার্তা হইল, আমরা একে অপরকে চেনলাম, বুঝলাম, একে অপরের সম্বন্ধে জানলাম, এটা মিরাকেল ছাড়া আর কি কর। কি বলছেন আপনি? দেখেন, এই বাড়িটা আমার, বুঝলেন, বাবার ভিটার উপর আমি নিজেই তৈরি করছি, আর দেখেন সবই তো আছে, রোজগারপাতি যা করি তাতে দুইটা প্রাণে হাসা কাইলা চইল্লা তো যাই, আরো কিছু বাঁচানো যায়। আর এখন আপনার যা বলে আপনার একটা কথা আমার কইতে ইচ্ছা করতে আছে ভীষণ। কি বলছিলেন? না মানে দেখেন, আপনিও একা আমিও একা, তাই না? আর আমরা তো দুজনেই ঝাড়া হাত পা, তো আমরা দুইজনে মিল্লা একটা পরিবার করতে পারি, কেমন কিনা, তারপরে পরিকল্পনা কইরা আগাইতে পারি। বাইরে বোধহয় বৃষ্টি থেমে গেছে, এবার আমাকে বোধহয় যেতে হবে। আচ্ছা, আপনি তো আমার কথার জবাবটা দিলেন না। দেখুন, আমার বাড়িতে বৃদ্ধা মা রয়েছেন, আমার কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে। কি হইল? আরে অনুদেবী, আমি কি কিছু ভুল কইলাম? আমার এখনো দায়িত্ব শেষ হয়নি। আরে দায়িত্ব কি আছে, সব দায়িত্ব আমার, মাল লগে আমি কালই গিয়া দেখা করব। আপনি কোন চিন্তা করবেন না, খালি কোন আপনি রাজি কিনা। আমাকে আমাকে যেতে হবে। 203 নবীন পল্লী যাদবপুর। কি কইলেন? কইলাম, বললাম 203 নবীন পল্লী যাদবপুর, ঠিকানা ছাড়া বাড়ি যাবেন কি করে? দেখুন, আমাদের কাজ হলো পরিবার পরিকল্পনা সম্বন্ধে সবাইকে সচেতনতা বৃদ্ধি করা। আমি ফ্যামিলি অভিভাবক। আপনি কিন্তু দারুণ রসিক মশাই। হ্যাঁ বলুন না। হাসলে কিন্তু আপনার দারুণ সুন্দর, গাল দুইটা একেবারে কাশ্মীরি আপেলের মতন টসটস করে লাল, আবার গালের দুইটা টোপও পড়ে শর্মিলা ঠাকুরের মতন। টুল টুল পড়ে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিকানা ছাড়া বাড়ি যাবেন কি করে? কতটা যাবো বলো, কতটা যাই বুঝতে পারি।
ওকে একবার একবার আমরা যাই বলো না বলো আচ্ছা বাড়ির মেয়েদের একটু ডাক না আমি গিয়ে নিয়ে বলবো আমি কিছু বলতে হবে না আমি তো বাবা কত দিন পুরো ছাড়ো সব জানা আছে কেবলা এসব বল মনে মনে কর কেবলা এই আমরা কেবলা কই গেল বাঙাল বলা হ্যাঁ এই সময় চলে আসে এই হলো ঠিক আছে দেখবো 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 কত এই করো আর বেশি খেলা পারবো বেশ ভাইয়া আপনি পরিবার পরিকল্পনা সম্বন্ধে লোকেদের জ্ঞান দিবেন নাকি Don't talk about me when I'm gone. Oh, honey.